নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো করা হয় আর এই ষষ্ঠী পূজা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কোথাও কোথাও এটি অরণ্য ষষ্ঠী নামে পরিচিত আবার কোথাও শুকনা ষষ্ঠী ব্রত নামে পরিচিত আবার কোথাও জামাই ষষ্ঠী নামে পরিচিত সন্তানের কামনায় দেবী ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুকনো ষষ্ঠীতে ষষ্ঠী পুজো করা হয়ে থাকে জামাই ষষ্ঠীর প্রকৃত উদ্দেশ্য হল মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়েরা যাতে জামায়ের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে দাম্পত্য জীবনযাপন করতে পারে তার জন্য এই জামাই ষষ্ঠী কাজেই এই দিন আপনি অবশ্যই নিয়ম মেনে জামাই ষষ্ঠী ব্রত করার চেষ্টা করুন দেখবেন আপনার জামায়ের মেয়ের এবং সন্তানের শুভ হবে এই বছর জামাই ষষ্ঠী পড়েছে একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন রবিবার কিন্তু চৌঠা জুন রাত্রি একটা সাত মিনিট থেকে ষষ্ঠী তিথি শুরু হয়ে যাচ্ছে এবং এই ষষ্ঠী তিথি থাকবে পাঁচই জুন রাত দুটো বাইশ মিনিট পর্যন্ত এই দিন অমৃত সময় শুরু হচ্ছে সকাল দশটা উনচল্লিশ মিনিটে এবং তা থাকছে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টি জামাইকে বরণ করে নেওয়ার জন্য সবচেয়ে শুভ কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি বরণ করতে না পারেন তবে বারোটা তিরিশ থেকে পৌনে একটার মধ্যে বরণ করার চেষ্টা করবেন কিন্তু কখনোই বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছটার সময় কোনো কোনোরকমভাবেই জামাইকে বরণ করবেন না কারণ এটি দিনের সবচেয়ে অশুভ মুহূর্ত বা অশুভ সময় ধন্যবাদ